ওয়েলকাম লার্নার্স, আশা করি সকলে ভালো আছো। তোমরা জানো আমাদের লাইভ ক্লাস সপ্তাহে দুদিন হয়, প্রত্যেক বুধবার এবং প্রত্যেক রবিবার দিন রাত্রিবেলা 8:30টার সময়। এর আগে বেশ কিছু চ্যাপ্টার আমরা শেষ করেছি, লাভ ক্ষতি, পার্সেন্টেজ এবং তার সঙ্গে সঙ্গে রেশিও প্রপোর্শন আমাদের চলছে, এবং যে রেশিও প্রপোর্শনের আজকে সেকেন্ড ক্লাস, আজকে দ্বিতীয় ক্লাস। এর আগের দিনের ক্লাসে আমরা ব্রিফ কনসেপ্ট, ট্রিক ইত্যাদি সমস্ত দেখেছি, এবং পাশাপাশি অঙ্কগুলো কীভাবে অতি সহজে করা যায় সেই বিষয়গুলো ট্রিক সহ শিখেছি। আজকে রেশিও প্রপোর্শনের সেকেন্ড ক্লাস, যে ক্লাসটাতে আমরা এই অংশগুলো দেখব। তো চলো আমরা 1 মিনিট দেখে নিই লাইভ স্ট্রিম ঠিক আছে কিনা। ওকে, ঠিক আছে। তো চলো আজকে তাহলে প্রথম প্রশ্নটা দেখে নেওয়া যাক কি আছে। এর আগের দিন তোমাদেরকে যে টাইপগুলো করিয়েছিলাম, আজকে তার থেকে কোয়াইট ডিফারেন্ট টাইপগুলো করব, এবং এই যে টাইপগুলো এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষাতেই এসে থাকে, সব পরীক্ষার জন্যই মোস্ট ইম্পর্টেন্ট। তো চলো আজকে প্রথম প্রশ্নটা দেখা যাক কি আছে। দেখো, একদম প্রথম প্রশ্নে বলা হয়েছে একজন মালিক তার কর্মী সংখ্যা 9:8 এই অনুপাতে কমালেন, এবং তাদের বেতন 14:15 অনুপাতে বাড়ালেন। উক্ত পরিবর্তনের পরে 1890 টাকার বেতন বিলে কত টাকার পার্থক্য হবে? তাহলে এখানে কি বলেছে, একজন মালিক তার কর্মী সংখ্যা কমিয়েছে, 9:8 অনুপাতে কমিয়েছে। মানে কি, মানে আগে যদি 9 জন কাজ করতো, তাহলে এখন সেখানে 8 জন কাজ করে, এবং তাদের বেতন 14:15 অনুপাতে বাড়ালেন। তার মানে আগে যদি তারা 14 টাকা করে বেতন পেত, তাহলে এখন বেতন পায় কত, 15 টাকা করে। এই পরিবর্তনের ফলে 1890 টাকার বেতন বিল যেটা হতো, তাতে এখন কত টাকার পার্থক্য হবে, মানে কত টাকা বাড়বে বা কমবে, এটা আমাদের বের করতে হবে। অঙ্কটা একটু ভালো করে পড়ো না, 15 সেকেন্ড তোমাদের টাইম দিলাম। দেখো এখানে দু ধরনের অংশ থাকে, একটা হচ্ছে কর্মী সংখ্যা আর একটা তাদের বেতন। তাহলে এটাকে আমরা একবার লিখব, কর্মী সংখ্যা, পূর্বের কর্মী সংখ্যা আর এখনকার কর্মী সংখ্যা। পূর্বের কর্মী সংখ্যা কত, আগে যদি 9 জন ছিল, এখন 8 জন কাজ করছে। এবারে নিচে লিখবো বেতন। তাহলে আগে যদি 14 টাকা করে প্রত্যেকে পেত, এখন পাচ্ছে 15 টাকা করে। তাহলে দেখো, 9 জন কর্মী আগে কাজ করতো, প্রত্যেকে 14 টাকা করে বেতন পেত, তাহলে তাদের জন্য মোট কত খরচ হতো, 14 আর 9 গুণ করবো। এটাকে এইভাবে লিখে রাখো, গুণটা করব না। ঠিক একইভাবে এখন যদি 8 জন কাজ করছে, প্রত্যেকে 15 টাকা করে বেতন পাচ্ছে, তাহলে এখন মোট কত খরচ হচ্ছে, 8 গুণ 15। তাহলে এই দুটো রেশিও কত বা অনুপাত কত, অনুপাত হিসেবে লিখলাম। তখন কেন কাটলাম না, কারণ দেখো এখানে কিছু জিনিস কাটাকাটি যেতেই পারে, 2 7 14, 2 4 8, তাহলে এটা গুণ করো, 9 7 63, আর এটা হচ্ছে 15 4 60। তার মানে আগে যদি 60 টাকা খরচ হতো, তাহলে এখন, সরি, আগে যদি 63 টাকা খরচ হতো, তাহলে এখন 60 টাকা খরচ হয়। তার মানে 3 টাকা হিসেবে খরচ কমেছে। তাহলে আমি বলতে পারি কি, আগে 63 রেশিও খরচ হতো, এখন খরচ হচ্ছে 60 রেশিও। তাহলে এখন কত কম খরচ হচ্ছে, 3 রেশিও। এই 3 রেশিওর মানটা বার করতে হবে। তো বলছে তাহলে এই ঘটনাটায় 1890 টাকার বেতন বিলে কত পার্থক্য হবে। তার মানে কি, আগে আমাদের যেটা খরচ হতো 63 রেশিও, সেটাই হচ্ছে 1890 টাকা, তাই না? এখান থেকে 1 রেশিও বার করবো, তাহলে 1 রেশিও কত হবে, 63 3 30 হচ্ছে, দেখো। তাহলে পার্থক্য কত হচ্ছে, 3 রেশিও, আগে ছিল 63 রেশিও, এখন 60 রেশিও। তাহলে পার্থক্য কত, কমছে কত, 3 রেশিও।
তাহলে থ্রি রেশিওর মান কত হবে, 3 গুণ 30, যেহেতু 1:30 তার মানেই 90 টাকা। তাহলে এইটা হয়ে যাবে আমাদের প্রবলেমটার অ্যান্সার। তাহলে 1890 টাকার বেতন বিলে কত টাকার পার্থক্য হবে, 90 টাকার পার্থক্য হবে। তার মানে অপশন এ হয়ে যাচ্ছে আমাদের প্রপার অ্যান্সার। ওকে, আশা করি সবার ক্লিয়ার হয়েছে। কোনো প্রবলেম হলে কুইক বলো যে স্যার এটা প্রবলেম হচ্ছে বা এখানটা বুঝতে পারছি না। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। চল তাহলে নেক্সট প্রবলেমটা আমরা আসি। পরের প্রবলেমটা দেখে নাও কি আছে। আচ্ছা তোমাদের একটু সময় দিতে হবে, তবে অবশ্যই দেখো এখানে বলেছে একটা টেবিল ও একটা চেয়ারের দামের অনুপাত 5:7। যদি চেয়ার ও টেবিলের দাম যথাক্রমে 20% ও 10% বৃদ্ধি পায়, তবে উহাদের নতুন মূল্যের অনুপাত কত হবে। প্রত্যেকে চেষ্টা করো। ঠিক হাফ মিনিট তোমাদের টাইম দেবো, অর্থাৎ 30 সেকেন্ড তোমরা টাইম পাবে। তার মধ্যে চেষ্টা করো এবং কমেন্ট বক্সে আমাকে জানাও কি অ্যান্সার হবে। প্রত্যেককে কমেন্ট বক্সে জানাও। তোমাদের আরেকবার রিমাইন্ড করে দিই, আমাদের লাইভ ক্লাস প্রত্যেক সপ্তাহে 2 দিন হয়, বুধবার এবং রবিবার রাত্রিবেলা 8:30, আর প্রত্যেক শুক্রবার তোমাদের মক টেস্ট নেওয়া হয়। ঠিক আছে, তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, ফলে এই টাইমগুলো আর আমাকে বারবার বলতে হবে না, নোটিফিকেশন আপনিই পেয়ে যাবে। তো এই যে প্রবলেমটা, এই প্রবলেমটার সাপেক্ষে কি অ্যান্সার হবে প্রত্যেকে উত্তর দাও। তোমাদের হাফ সেকেন্ড হাফ মিনিট টাইম দিয়েছি। ওকে, দেখো এই অঙ্কগুলোতে কিন্তু খানিকটা ঘুরিয়ে দেয় অনেক সময়। দেখো প্রথমে বলেছে টেবিল এবং চেয়ার ছিল, তাহলে একটা টেবিল ছিল আর ধরো একটা চেয়ার ছিল, তাদের দামের অনুপাত কত, 5:7। মানে টেবিলটার দাম যদি 5 টাকা হয়, চেয়ারটার দাম হচ্ছে 7 টাকা। এবার কি বলেছে দেখো, চেয়ার ও টেবিলের দাম যথাক্রমে 20% বাড়লো আর 10%। এইখানে কিন্তু কথাটা উল্টে দিয়েছে। প্রথমে দেখো আগে টেবিল বলেছিল, তারপর চেয়ার, এইখানটাতে আগে চেয়ার বলছে তারপর টেবিল, এইখানটিতে ছেলেরা ভুল করে দেয়, বুঝতে পারলে। এখানে ঠিক উল্টো রেশিও উত্তর আসে, এইখান এইগুলো খেয়াল রাখবে। পরীক্ষা ঠিক উল্টো রেশিও দিয়ে তোমাকে দেখবে উত্তরও তুমি অপশন হিসেবেও সেটা পাচ্ছ এবং ওই ভুল ট্র্যাপটাতেই পা দেবে। তো চেয়ারের দাম 20% বাড়ছে, মানে এটা যদি চেয়ার হয় সেটা 20% বাড়ছে, তাহলে এর সঙ্গে 120 গুণ করবো। কেন না 20% বাড়ছে, তাহলে 120 যোগ করো কত হবে, 120 গুণ করলাম। আবার দেখো টেবিলের মূল্য 10% বাড়ছে, তাহলে টেবিলের মূল্য কত বাড়ছে, 10%, তাহলে আমরা একে 110 দিয়ে গুণ করবো, টেবিলটা 110, কেন না 10% বাড়ছে, তাহলে 100 যোগ 10 110, এইটাই হয়ে যাবে নতুন দামের অনুপাত। ক্যালকুলেশন করো, এখানে 0 0 ক্যান্সেল করো, তাহলে 5:11 কত হবে, 55:2, এখানে কত হচ্ছে 7:12 12 7 84, তাহলে দেখো আমাদের রেশিও কি হবে, 55:84। তার মানে অপশন বি হয়ে যাচ্ছে তোমাদের প্রপার অ্যান্সার। আশা করি সকলে ক্লিয়ারলি বুঝেছো, অনুরাধা সঠিক উত্তর দিয়েছ, 55:84। আশা করি সবার ক্লিয়ার, একটু জানিয়ে দাও তাহলে আমরা নেক্সট প্রবলেমটাই চলে আসি। সবাই একটু ঝাট করে সি বলে লিখে দাও। ওকে চলো তাহলে পরের প্রবলেমটাই আসি। দেখো নেক্সট প্রবলেমে কি বলেছে, বলছে 12 ও 30-এর থার্ড সমানুপাতিক, মানে তৃতীয় সমানুপাতিক, আমরা এনে থার্ড মানে তৃতীয়, থার্ড প্রপোর্শন আর কি, তৃতীয় সমানুপাতিক এবং 9 ও 25-এর মধ্যে অনুপাতের অনুপাত কত হবে। ওকে ঠিক আছে, মধ্য অনুপাত, তার অনুপাত কি হবে। প্রত্যেকে একটু চেষ্টা করো, হাফ মিনিট করে তোমরা প্রত্যেকটা অঙ্কের জন্য সময় পাবে, 30 সেকেন্ড তোমাদের প্রত্যেককে চেষ্টা করার সময় দেবো এবং তার মধ্যে জানাও উত্তর কি হতে পারে। তারপর আমি দেখাবো যে এই অঙ্কগুলো কীভাবে অতি সহজে ট্রিক দিয়ে খুব কম সময়ের মধ্যে কয়েক সেকেন্ড আমরা সলভ করতে পারি।
হয়েছে তোমাদের? 12 এবং 30-এর তৃতীয় সমানুপাতি এবং 9 আর 25-এর মধ্য সমানুপাতের অনুপাত কত? তাহলে আমাদের প্রথমে তৃতীয় সমানুপাতি জানতে হবে, যেটা আমরা প্রথম ক্লাসে করেছি, থার্ড প্রপোর্শন, মধ্য সমানুপাতি, মিডিল প্রপোর্শন, এগুলো আমরা করেছি, মিড প্রপোর্শন বা মিডিল প্রপোর্শন, থার্ড সমানুপাতি, চতুর্থ সমানুপাতি, এটা প্রথম ক্লাসে করেছি। তো যারা প্রথম ক্লাসটা করেনি তারা অবশ্যই প্রথম লাইভ ক্লাসটা করে নেবে। দেখো এই অঙ্কগুলোতে আমাদের বলেছে 12 এবং 30-এর তৃতীয় সমানুপাতি বা থার্ড সমানুপাতি। তৃতীয় সমানুপাতি একবারেই সহজেই বের করা যায়, তৃতীয় সমানুপাতি। আচ্ছা তৃতীয় সমানুপাতি মানে কি? প্রথম সংখ্যা 12, তারপরের সংখ্যা 30, তারপরে যে কোনো একটা সংখ্যা আছে, এই তিনটে অ্যাকচুয়ালি প্রপোর্শনে আছে, তবেই না আমরা তৃতীয় সমানুপাতি বলি। তো তৃতীয় সমানুপাতি বার করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এই যে মাঝের সংখ্যাটা বা এখানের মধ্যে দ্বিতীয় সংখ্যাটার বর্গ করে দেওয়া, 30-এর বর্গ দিয়ে তাকে প্রথম সংখ্যা যেটা দেওয়া আছে সেটা দিয়ে ভাগ করে দাও, তাহলেই মধ্য সমানুপাতি বেরিয়ে যাবে। মনে রাখবে দ্বিতীয় যে পার্টটা দেওয়া আছে তার বর্গ করে দেবো আর ফার্স্ট যে পার্টটা দেওয়া আছে সেটা দিয়ে ভাগ করে দেবো। ওকে, তাহলে আমরা তৃতীয় সমানুপাতি পাবো। ক্যালকুলেশন করো, 30-এর বর্গ মানে 30 গুণ 30, নিচে 12 আছে তো 12 লিখো, কাটাকাটি করছি, 3 4-এ 12, 3 10-এ 30, 2 2-এ 4, 2 5-এ 10 এবং 2 15-এ 30। 15 × 5 কত হলো? 75। তাহলে আমরা তৃতীয় সমানুপাতিটা বার করে ফেললাম, কত? 75। ওকে, তোমাদের মধ্যে উত্তর পেয়েছি 75:8। দেখা যাক, এবার বলেছে 9 এবং 25-এর মধ্য সমানুপাতি। তাহলে দেখো মধ্য সমানুপাতি যদি বের করতে হয় তাহলে আমরা কি করব, যে দুটো সংখ্যার মধ্য সমানুপাতি দেওয়া বার করতে চলেছো সেই দুটোকে ছেড়ে গুণ করে দাও, করে তার বর্গমূল করে দাও। বোঝা গেল কি বললাম? সেই দুটোকে গুণ, যে দুটো সংখ্যার মধ্য সমানুপাতি মানে কি, 9 আছে 25 আছে, তাদের মাঝের সংখ্যাটা বার করতে হবে, এটা মাঝে আছে বলেই মধ্য সমানুপাতি। ঠিক আছে, তাহলে পরে এটা যখন বার করব তখন বলো কি হবে, 9-এর বর্গমূল, মানে এটা যেহেতু স্কোয়ার রুট আছে, 9-এর জন্য বেরিয়ে আসবে 3, 25-এর জন্য বেরিয়ে আসবে 5, কারণ 3-এর বর্গ 9 আর 5-এর বর্গ 25, তাহলে এই দুটো গুণ করলে কত হলো? 15। তাহলে দেখো আমরা তৃতীয় সমানুপাতি পেলাম 75, মধ্য সমানুপাতি পেলাম 15। এই দুটোর অনুপাত জানতে চাইছি, তাহলে বলো একটা হচ্ছে 75 আর একটা 15, বলো অনুপাত কত হবে? 15 5-এই 75, তাহলে 5:1, তাই না? 15 × 15, 15 5-এ 75, তাহলে আমাদের অনুপাত কত হলো? 5:1, 5:1 হয়ে যাবে অ্যান্সার। ঠিক, বাহ, তোমাদের অনেকে সঠিক উত্তর দিয়েছো, বুঝতে পারলে? এই যে থার্ড প্রপোর্শন, সেকেন্ড প্রপোর্শন বা মিড প্রপোর্শন, ফোর্থ প্রপোর্শন, এই বিষয়গুলো কিন্তু আমরা ফার্স্ট ক্লাসে উল্লেখ করেছি, তোমরা চাইলে ফার্স্ট ক্লাসটা দেখে নিতে পারো। তো চলো এরপর নেক্সট প্রবলেমটাই আমরা ঢুকি, আশা করি এটা সবার ক্লিয়ার হয়েছে এই অনুপাতগুলো কিভাবে বের করতে হয়। চলো পরের প্রবলেমটা দেখা যাক। নেক্সট প্রবলেম খুব গুরুত্বপূর্ণ এবং ভীষণভাবে এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় আসে, বিরাট আসে, অথচ ছেলেরা এই অঙ্কটা ভীষণভাবে দেখেছি বুঝতে পারে না। আমি খুব সহজ একটা উপায় দেখাবো যাতে এই ধরনের অঙ্কগুলো খুব সহজে বুঝতে পারবে। দেখো এখানে কি বলেছে, খুব কমন ফেনোমেনার একটা অঙ্ক, শুধু সংখ্যাগুলো বা অনুপাতগুলোকে চেঞ্জ করে দেয়, বাদ বাকি বিষয়টা একই থাকে। কিভাবে করব সেই বিষয়টা হচ্ছে আসল। দেখো এখানে বলেছে সারা পৃথিবীতে স্থল ও জলের অনুপাত হচ্ছে 1:2 এবং উত্তর গোলার্ধে ওই অনুপাত 2:3 হলে দক্ষিণ গোলার্ধে এই অনুপাতটা কত হবে? টেক এ টাইম, এই অঙ্কটা এমনই একখানা অঙ্ক যার জন্য একটু সময় লাগতে পারে, ফলে হাফ এ মিনিট না, তোমাদের 45 সেকেন্ড টাইম দিলাম, একটু বাড়িয়ে দিলাম, 45 সেকেন্ড টাইম দিলাম, তোমরা চেষ্টা করো। ওকে, এবং আমাকে জানাও কমেন্ট করে কি অ্যান্সার। খুব সুন্দর, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, দুর্দান্ত একখানা উপায় দেখাবো যেটাতে এই টাইপের অঙ্কগুলো অতি সহজেই করে ফেলতে পারবে। যার যার হবে কমেন্ট করে জানাও কুইকলি যে স্যার হয়ে গেছে, এইটা অ্যান্সার।
কোন অপশনটা অ্যান্সার হবে? অপশন এ তে বলছে 1:3, অপশন বি বলছে 4:11, অপশন সি 4:7, অপশন ডি নান অফ দিস। দেখো এই অঙ্কগুলো যখন আমরা করব, গোটা পৃথিবীতে দুটোই গোলার্ধ, একটা উত্তর গোলার্ধ আর একটা দক্ষিণ গোলার্ধ, ঠিক মাঝ বরাবর চিরে দাও, বোঝা গেল? এই হচ্ছে উত্তর গোলার্ধ, এই দক্ষিণ গোলার্ধ। উত্তর গোলার্ধের ভাগ ঠিক যতটা, দক্ষিণ গোলার্ধের ভাগ ঠিক ততটা। আমরা কিভাবে সহজে করবো দেখো। আচ্ছা বলো তো, 1 আর 2 এদের যোগ করলে আমরা কত পাবো? 3 পাবো না? 2 আর 3 এদের যোগ করলে আমরা কত পাবো? 5 পাবো। তাহলে আমরা কি করব, মনে মনে প্রথমে এই দুটোর লসাগু পনেরো, 3 আর 5 লসাগু নিশ্চয়ই 15, 3 আর 5 এদের লসাগু কত? 15, 15 লসাগু 15। আমরা কি করব, 15-র যে কোনো একটা গুণিতক একটু বড় সড়ো হলেই বেটার হয়, কষতে সুবিধা। তুমি 150 ধরে নিতে পারো, তার থেকে বড় ধরে নিতে পারো। আমরা 15 4 60 ধরে নিচ্ছি, উত্তর গোলার্ধের অংশ 60 আর দক্ষিণ গোলার্ধের অংশ 60। মেবি তোমাকে 60 ধরতে হবে এমন কোনো দিব্যি দেওয়া নেই, তুমি 150 ধরতে পারো, তুমি 75 ধরতে পারো, কিন্তু 60 ধরলাম, শেষে একটা শূন্য, হিসাব করতে সুবিধা হবে, একজন 60 ধরলাম। তাহলে উত্তর গোলার্ধে আমি ভাগটা ধরে নিচ্ছি 60 ভাগ, দক্ষিণ গোলার্ধে ভাগটা ধরে নিচ্ছি 60 ভাগ। তাহলে টোটাল পৃথিবীতে কত ভাগ? টোটাল 60, এবং 60 মানে 120 ভাগ, এইটা মাথায় রাখো। তাহলে টোটাল ভাগ 120, উত্তর গোলার্ধে পড়ছে 60, দক্ষিণ গোলার্ধে পড়ছে 60। ওকে, এবার সারা পৃথিবীতে মানে টোটালটার উপরে অনুপাত দেওয়া আছে স্থল এবং জলের। ওকে, তাহলে টোটালের উপরে আমরা স্থলের অনুপাত এবং জলের অনুপাত বার করব, বলো। তাহলে আমি যদি স্থলের অনুপাত বার করি, স্থল ও জলের অনুপাত 1:2, তাহলে আমরা যদি স্থল বার করি, ওপরে নেবো 1 আর নিচে নেবো 1 আর 2 3, 1 এবং 3, ঠিক না? তাহলে দেখো এটা আমরা কাটাকাটি করলে কত পাবো? 3 4 12, তাহলে হচ্ছে 40, মানে স্থলভাগ হচ্ছে 40। জলভাগ কত? একইভাবে 120 গুণ, তখন ওপরে নেবো 2 আর নিচে নেবো 2 আর 1 3, তাহলে এটা কাটাকাটি করো, 3 40 2 80। তার মানে আমাদের গোটা পৃথিবীতে, গোটা পৃথিবীতে মানে পুরোটা জুড়ে হচ্ছে স্থল হলো 40 ভাগ আর জল হলো 80 ভাগ। গোটাটার মধ্যে এটা মাথায় রেখো, গোটাটার মধ্যে 40 ভাগ স্থল, 80 ভাগ জল। এবারে আমাদের উত্তর গোলার্ধে বলেছে, এবার আমরা দেখবো উত্তর গোলার্ধে স্থল আর জলের পরিমাণটা কত। আচ্ছা উত্তর গোলার্ধে ভাগ কত? 60, তার মধ্যে কতটা স্থল আমরা দেখব আর কতটা জল আমরা দেখবো। তাহলে স্থলের ভাগ যদি বার করি, 60 × উত্তর গোলার্ধের রেশিও 2:3, তাহলে স্থল বার করতে গেলে আমরা উপরে নেবো 2 আর নিচে নেবো 2 আর 3 5, 5 দিয়ে কাটো 12, 12 দিয়ে 24 ভাগ, তাহলে স্থল ভাগ হচ্ছে 24। জল ভাগ কত? 60 × একইভাবে জলের জন্য উপরে নেবো 3 আর নিচে নেবো 5, 5 দিয়ে কাটো 5 12 12 3 36। তাহলে ভাবো আমাদের এর মধ্যে উত্তর গোলার্ধে স্থলভাগ হচ্ছে 24, জলভাগ হচ্ছে 36, আর এটা গোটা পৃথিবীতে। হ্যাঁ, তাহলে গোটা পৃথিবী থেকে উত্তর গোলার্ধ বাদ দিলে বাকিটা নিশ্চয়ই দক্ষিণ গোলার্ধে হবে। তাহলে দক্ষিণ গোলার্ধে কি ঘটনা ঘটছে, এইগুলোকে বিয়োগ করে দেওয়া, 24 40 থেকে 24 বাদ দাও, 6 এর 30 16 বটে। আচ্ছা জল 80 থেকে 36 বাদ দাও, 4 দাও 40 44, 4 দিয়ে কেটে দাও, 4 4 এ 16 4 11 44। তাহলে আমাদের দক্ষিণ গোলার্ধে এই রেশিওটা কত হলো? 4:11, তার মানে অপশন বি হয়ে যাবে প্রপার অ্যান্সার। বোঝা গেল আমরা কি করলাম? আগে গোটা পৃথিবীটার সাপেক্ষে একটা বড় সড়ো সংখ্যা হিসেবে ধরে নিলাম, আমি যোগ করলাম 1 এবং 2 পেলাম 3, 2 আর 3 যোগ করলাম পেলাম 5, দুটো লসাগু দেখলাম 15, এবার 15-র একটা গুণিতক ধরবো, সেটা যা খুশি আমি ধরতে পারি, আমি 60-ই ধরে নিয়েছি, উত্তর গোলার্ধে 60, দক্ষিণ গোলার্ধে 60 ভাগ, টোটাল 120 ভাগ। এবারে টোটাল 120 ভাগের মধ্যে স্থল কতটা জল কতটা বের করেছি, আর উত্তর গোলার্ধে 60 ভাগের মধ্যে স্থল কতটা জল কতটা বার করেছি, বিয়োগ করে দিয়েছি, দক্ষিণ গোলার্ধে পেয়ে গেছি। ব্যাস, তাহলে এটাই হয়ে যাবে আমাদের অনুপাত, 4:11 হয়ে যাবে অ্যান্সার। ওকে, আশা করি সকলের ক্লিয়ার। চলো তাহলে পরের প্রবলেমটাই আসে, একটু কুইক কমেন্ট করে আমাকে জানিয়ে দাও যে স্যার ক্লিয়ার, সি বলে লিখে একটা ছোট্ট করে টাইপ করে দাও। ওকে, তাহলে আমরা বুঝতে পারবো হ্যাঁ ক্লিয়ার।
ওকে, তো চলো তাহলে নেক্সট প্রবলেমটা আসি। দেখো পরের প্রবলেমটা কি বলছে, বলছে তিনটি সমপাত্রে মানে একই আয়তনের পাত্রে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 3:2, 3:2, 1:4। ওই তিন প্রকার পাত্র একসঙ্গে মেশানো হলে মেশানোর পরে দুধ ও জলের অনুপাত কত হবে? তোমাদের ফার্স্ট ক্লাসেই বলেছিলাম যে রেশিও প্রপোর্শন এমন একটা চ্যাপ্টার যেটাকে যে কোনো চ্যাপ্টারে ঢোকানো যায়, যে কোনো চ্যাপ্টারে ইনস্ক্রাইব করা যায়। তাতে মিশ্রণীয় অঙ্কই বলো, গড়ের অঙ্কই বলো, লাভ ক্ষতির সব কিছুতেই কিন্তু অনুপাত সমানুপাত ঢোকানো যায়। এই অঙ্কটা দেখো তারই এক ধরনের উদাহরণ। অনুপাত সমানুপাত ব্যবহার করছি মিক্সচার অ্যালিগেশনের অঙ্কে। তো প্রত্যেকে চেষ্টা করো, ঠিক 30 সেকেন্ড টাইম পাবে, এবং আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও কি অ্যান্সার হবে। ফার্স্ট কর এবং কমেন্ট বক্সে আমাকে লিখে জানাও কি অ্যান্সার। দেখো হয়নি কারো, এই ধরনের অঙ্ক যদি আমরা করতে চাই, তিনটে সমান আকারের পাত্র ছিল, বিষয়টা বুঝে নাও, তাহলে এই ধরনের অঙ্কে আর কোনো প্রবলেম থাকবে না। দেখো প্রথম পাত্রে অনুপাত 3:2, মিল্কার রেশিও, মিল্কার ওয়াটারের রেশিও, তার পরেরটাও 3:2, তার পরেরটা হচ্ছে 1:4। তো এখানে দুটো ধরন হয়, এক হচ্ছে অনুপাতগুলোর যোগফল সমান, আবার কখনো অনুপাতগুলোর যোগফল সমান নয়। যদি সমান হয় তাহলে কি এইটা হচ্ছে সেই অঙ্কটা, আর যদি সমান না হয় তাহলে কি ওটা নেক্সট ক্লাসে আমরা দেখবো। তো দেখো এখানে দুটো অনুপাত এই যোগ করো, 3 আর 2 যোগ করলে কত হবে 5, এই দুটো অনুপাত যোগ করো 3 আর 2 5, 1 আর 4 যোগ করো 5। বলতো সব অনুপাতগুলোরই যোগফল সেম। তাহলে যদি আমাকে মিল্ক এবং ওয়াটারের মিশ্রণ মানে এই তিনটাকে আবার একটা বড় পাত্রে ঢেলে দেওয়া হয়েছে, এই তিনটাকে একটা বড় পাত্রে ঢেলে দেওয়া হয়েছে, সেখানে বলছে মিল্ক আর ওয়াটারের রেশিও কি হবে। যদি অনুপাতের যোগফলগুলো সেম হয় তাহলে আমরা কি করব, মোট মিল্ক বার করতে গিয়ে মিল্কের যে যে রেশিওগুলো আছে সেগুলো যোগ করে দেবো, মানে 3 3 1। দেখো এই তিনটে মিল্ক ছিল, ওই তিনটে যোগ করে দেবো, ওকে 2। ঠিক একইভাবে জলগুলো যোগ করো, এদিকে এখানে 2, এখানে 2, আর এখানে 4, তাহলে 2 2 4, এটাও যোগ করে দেবো, ব্যাস এইটি উত্তর হয়ে যাবে। তাহলে দেখো 3 3 6 আর কে 7, 2 2 4 আর 4 8, তাহলে আমাদের রেশিও কি হয়ে যাবে 7:8। তাহলে মাথায় রাখবে যদি দেখো রেশিও যেগুলো আছে তাদের যোগফলগুলো সেম হয়ে গেছে, তাহলে টোটাল মিল্ক বার করার জন্য যে মিল্কগুলো দেওয়া আছে সেগুলো যোগ করে নেবে, টোটাল জলগুলোকে যোগ করে নেবে, যেটা অনুপাত হবে সেটাই অ্যান্সার। এখানে অপশন ডি হবে অ্যান্সার। 1 2 হচ্ছে সেকেন্ড কাইন্ড, যেটা কি সেটা হচ্ছে 5 5 5, তিনটে সমান হয়েছিল, এমনও হতে পারে যে তিনটে সমান নয়, এরকম একটা অঙ্ক আমরা নেক্সট ক্লাসে দেখবো। আজকের ক্লাসে এই অঙ্কটা মনে করে নিয়ে আসা হয়নি, পরের ক্লাসে আমরা দেখবো। ওকে বিশ্বেশ্বর বলছে 9:16, না বিশ্বেশ্বর দেখো ওটা 7:8। হ্যাঁ তো চলো বীরেশ্বর, হ্যাঁ পরের প্রবলেমটাই আসে। দেখো নেক্সট প্রবলেমটা কি বলেছে, এখানে অনুপাত সমানুপাতের সঙ্গে কি কি পাঞ্চ করা হয়েছে, পার্সেন্টেজ এবং ভগ্নাংশ। অঙ্কটা পড়ো, বলছে একটা সংখ্যা 60%-এর 1/4 অংশের অন্য একটি সংখ্যার 20%-এর 2/5 সমান হলে প্রথম এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত কত। আই বিলিভ এই অঙ্কটা তোমরা নিজেরাই করে ফেলতে পারো, ঠিক 30 সেকেন্ডের মধ্যে প্রত্যেকে উত্তর দাও। আজকে প্রত্যেকটা অন্য অন্য টাইপের ন খানা অঙ্ক আমরা করব। এর আগের দিনের ক্লাসে আমরা 10টা অঙ্ক করেছি, 10টা অঙ্কই ডিফারেন্ট টাইপের ছিল। আজকের ক্লাসে আমরা টোটাল 9টা অঙ্ক করব, 9টা অঙ্ক ডিফারেন্ট টাইপের, যাতে এক একটা অঙ্ক করলে এক এক ধরনের অঙ্ক তোমরা শিখতে পারো এবং ওই সাপেক্ষে আরো বিভিন্ন অঙ্ক তোমরা করে ফেলতে পারো। এবং প্রত্যেক শুক্রবার তোমাদের মক টেস্ট নেওয়া হবে, যার ফলে
রবিবার বুধবার এবং রবিবারে তোমাদের লাইভ ক্লাসে যা হচ্ছে তার প্রতিফলন তুমি কতটা করতে পারছো সেটা শুক্রবার ক্লাসে নিজেকে যাচাই করে নিতে পারবে, ফলে মক টেস্টগুলোও কিন্তু তোমরা হাজির থাকাটা ভীষণভাবে জরুরি। এই অঙ্কটার উত্তর আশা করি তোমরা পারবে। দেখো বলছে কোনো একটা সংখ্যা আছে তা 60% এর এক চতুর্থাংশ, মনে রাখবে এর মানেই গুণ। তাহলে ধরো কোনো একটা সংখ্যা ছিল এ, সাপোজ মেনে নাও এ, তার 60%, 60% মানে কি 60/100, তাই না? পার্সেন্টের চিহ্ন তুললে নিচে 100 হয়। এর মানে আমার গুণ এক চতুর্থ অংশের, তার মানে 1/4, এক চতুর্থ অংশ সেইটা সমান কার সঙ্গে? সমান অন্য আর একখানা সংখ্যা, আমরা ধরে নিচ্ছি সেই সংখ্যাটা বি, তার 20%, তার মানে 20/100 গুণ এর 2/5, মানে আবার গুণ 2/5, 2/5 মানে কি 2/5। এইটি জাস্ট আমাদের ক্যালকুলেশন করতে হবে। এদিকের 100, এদিকের 100 কেটে দাও, এখানে 0, এখানে 0 কেটে দাও, 2, 3, 6। তাহলে রইল দেখো এ গুণ উপরে 3, 1, 3, নিচে 4, এদিকে রইল বি গুণ 2/5, তাই না? আমাকে এ বাই বি বার করতে হবে, তাহলে বিটাকে এর নিচে নামিয়ে দাও। আর এদিকে কি হবে, ডান দিকে 2/5 ছিলই, এটাকে আমি যখন ডান দিকে নিয়ে যাব তখন জাস্ট উল্টে যাবে, 3/4 ছিল উল্টে 4/3 আমরা করে নেবো। তাহলে দেখো এ বাই বি কত হচ্ছে, উপরে হচ্ছে 2, 4, 8, নিচে 5, 3, 15। তাহলে ওই দুটো সংখ্যার এই ওই দুটো সংখ্যার অনুপাত এ ইস টু বি কত হলো, 8:15। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 8:15। কোনটা সঠিক উত্তর দিয়েছ? বীরেশ্বর সঠিক উত্তর দিয়েছ, 8:15। তার মানে আমাদের অপশন সি হয়ে যাচ্ছে প্রপার অ্যান্সার। আশা করি সবার ক্লিয়ার হয়েছে, কোনো সমস্যা থাকলে কুইক জানাবে। তো চলো তাহলে এবারে নেক্সট প্রবলেমটা আমরা ঢুকি। পরের প্রবলেমটা দেখো কি আছে, বলছে এক্স ওয়াই জেড সংখ্যাগুলির সমানুপাত হলো 2, 3, 5, এক্স ওয়াই জেড এর সমষ্টি 100, যদি ওয়াই ইকুয়াল টু পি এক্স মাইনাস 10 হয় তাহলে পি এর মান বা পি সমান কত হবে? অঙ্কটা আগে ভালো করে পড়ো 15 সেকেন্ড, দিয়ে 15 সেকেন্ড চেষ্টা করে আমাকে ঠিক 30 সেকেন্ডের মধ্যে অ্যান্সার জানাও। এক্স ওয়াই জেড এই সংখ্যাগুলোর সমানুপাত হচ্ছে 2, 3, 5, এক্স ওয়াই জেড এর সমষ্টি 100, যদি ওয়াই ইকুয়াল টু পি এক্স মাইনাস 10 হয় তাহলে পি এর ভ্যালু বা মান কত হবে? কুইক উত্তর দাও, 15 সেকেন্ড তোমাদের হাতে সময়। তোমাদের কাছ থেকে, অনেকের কাছ থেকে শিক্ষক দিবসে অনেক শুভেচ্ছা পেয়েছি, তার জন্য প্রত্যেককেই থ্যাংক ইউ। আশা করছি তোমরাও বেশ ভালো আছো। দেখো এই অঙ্কগুলো যখন আমরা করব, TWAM বলছো অপশন বি 2, আমিও আশা করছি ওটাই হবে, দেখা যাক। দেখো এখানে বলেছে এক্স ওয়াই জেড সংখ্যাগুলোর সমানুপাত 2, 3, 5, তার মানে এক্স এবং ওয়াই এবং জেটা সমানুপাত, মানে 2, 3, 5 ধরবো না, 2-এর সঙ্গে একটা কিছু ভেবে না, ধরো এক্স হচ্ছে 2:1, ওয়াইটা 3:1, আর জেডটা 5:1 হলো। এরপর আমাদের কি বলেছে, এবার দেখো এই তিনটের সমষ্টি বলছে 100, এই তিনটের সমষ্টি, তাহলে 2R, 3R এবং 5R, এই তিনটে যোগফল কত 100, তাই না? বলে দিয়েছে 100, তো যোগ করো 2, 3, 5, 4, 5, 10, তাহলে 10:100 হচ্ছে 100, 0, 0 কাটলাম, তাহলে 1:100 কত না 10, 1:100 মান আমি পেয়ে গেছি বটে। যখনই 1:100 পেয়ে গেছি তখন এক্স ওয়াই জেড পেয়ে যাবো কি করে, এখানে দেখো 2:1, 1:10, তাহলে 2:20, 3:30, 5:100 মানে
50 ব্যাস এক্স ওয়াই জেড এর মান পেয়েছি। এরপরে দেখো কি বলেছে, একটা ইকুয়েশন দিয়েছে y ইকুয়াল টু পি এক্স মাইনাস 10 বলছে। যদি এমনটা হয় তাহলে পরে বলো পি এর মান কত। আচ্ছা বলো তো y এর মান কত, এখান থেকে y এর মান 30 বসাও, পি ইনটু এক্স, এক্স এর মান কত 20 তাই না, বিয়োগ 10, এখান থেকে আমাকে বার করতে হবে। তাহলে কি করবো, এই 10টাকে প্রথমে বাঁ দিকে নিয়ে চলে এসো, 30 যোগ 10 সমান পি ইনটু 20। তাহলে দেখো 30 আর 10 যোগ করলে কত হবে 40, এখানে পি ইনটু 20 কাটাকাটি করো, 20 2 40, তাহলে বলো পি এর মান কত হবে 2। তাহলে আমাদের অঙ্কটার অ্যান্সার হয়ে যাবে পি এর ভ্যালু হবে 2, তার মানে অপশন বি হয়ে যাবে অ্যান্সার। TWAM একদম সঠিক উত্তর দিয়েছে, অনুরাধা তো কষেই দিয়েছে যে পি এর ভ্যালুটা হচ্ছে 2। ওকে, আশা করি সবার ক্লিয়ার হয়েছে। পরের অঙ্কটা আমরা চলে আসবো, আর তোমাদেরকে বারবার রিমাইন্ড করে দিচ্ছি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এবং প্রত্যেক বুধবার রবিবার ক্লাস হয়। আমি এর আগে গ্রুপে তোমাদের লিঙ্ক দিয়ে দিতাম, কিন্তু প্রত্যেক দিন দেওয়া সম্ভব নয়, জাস্ট মনে রাখবে সবচেয়ে বেটার হয় সাবস্ক্রাইব করে রাখবে। পরেরটা দেখো কি বলেছে, বলছে 9 এবং 25 মধ্য সমানুপাতের বর্গের মান কত। এই অঙ্কটা কিন্তু খুব বেশি সময় দেব না, জাস্ট 15 সেকেন্ড টাইম দেবো মাত্র, প্রত্যেকে উত্তর দাও, ফার্স্ট কমেন্ট করো। 9 এবং 25 মধ্য সমানুপাতের বর্গের মান কত, সবচেয়ে ফার্স্ট উত্তর দিয়েছ অনুরাধা 225। TWAM উত্তর দিয়েছ দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড মি 225, একদম সঠিক উত্তর দিয়েছ। সৌমিত্র বলছে 225, গুড। দেখো বলছে 9 এবং 25 মধ্য সমানুপাত, একটু আগেই আমি বলেছি মধ্য সমানুপাত করতে হলে আমরা কি করি, ওই সংখ্যা দুটোকে গুণ করি, দিয়ে তার বর্গ গুণ দিই, ব্যাস এটি হয়ে গেল মধ্য সমানুপাতটা। বলছে এর আবার বর্গ করো, তাহলে এর আবার যখন বর্গ করবে আর রুটটাই তো থাকবে না, থাকবে না, তাহলে শুধু থাকবে কে 9 আর 25, 25 9 কত হয় 225, তাহলে আমাদের জাস্ট অ্যান্সার হয়ে যাবে 225 মানে অপশন বি, তাহলে অপশন বি হয়ে যাবে তোমাদের প্রপার অ্যান্সার। ওকে, আশা করি সবার ক্লিয়ার। চলো তাহলে নেক্সট প্রবলেমটাই আসি, পরের প্রবলেমটা দেখো। বলছে একটা সংকর ধাতুতে তামা ও টিনের অনুপাত হচ্ছে 2:3। তোমাদেরকে এইটা শিখিয়েছিলাম আগের দিন যে ডাইরেক্ট রিলেশন আর জাম্প রিলেশন, ডাইরেক্ট রেশিও জাম্প রেশিও দুটো জিনিস হয়, তো এটা অবশ্য ডাইরেক্ট রেশিওর একটা অঙ্ক। বলছে একটা সংকর ধাতুতে তামা ও টিনের অনুপাত হচ্ছে 2:3 এবং টিন ও অ্যালুমিনিয়ামের অনুপাত 5:7 হলে তামা আর অ্যালুমিনিয়ামের অনুপাত কত। আশা করি এই অঙ্কটা প্রত্যেকেই পাবে, খুব কুইক আমাকে জানাও কি অ্যান্সার হবে। আগের অঙ্কটা বীরেশ্বর সঠিক উত্তর দিয়েছ 225, ফার্স্ট একটু কমেন্ট করো এবং আমাকে জানাও কি অ্যান্সার হবে। এই ধরনের ফ্ল্যাট রেশিও থাকলে সেখান থেকে কি করে বার করা যায়, আগের দিন আগের ক্লাসে কিন্তু একটা ট্রিক আমি তোমাদের